আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? করোনাকালীন যুগে নিশ্চয়ই বাসা থেকে সুস্থ আছো। দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের কাছে মান নির্ণয় বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো। শ্রেণী দশম শ্রেণী শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের মান নির্ণয় সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তোমাদের ক্লাস উপস্থাপন করব। মনে কর সরকারের ক্লাস দেখবে, আশা করি উপকৃত হবে। আমি একটা প্রবলেম তোমাদের সাথে তুলে নেই, সৃজনশীল প্রবলেম। উদ্দীপকটা হল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। উদ্দীপকটা খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান জিরো যদি হয় উৎপাদকে বিশ্লেষণ ছ তোমাদের একটা মান নির্ণয় প্রমাণ করতে বলছে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স মাইনাস। এটা প্রমাণ করতে বলছে। y বলছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয়। এ হলো তোমাদের টপিকস। এই টপিকস নিয়ে আমি আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ অনুধাবন করো। প্রথমে উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমরা একটা সূত্রের প্রয়োগ করতে, আমরা পর যখন সলিউশন করবো তখন আমাদের সূত্র যেটা সেই সূত্রটা হলো এ প্লাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করতে হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখনও যে সকল শিক্ষার্থীরা এই সূত্রটা পারো না, দয়া করে আজকের ক্লাসের পরে এই সূত্রটা তোমরা খাতায় লিখে মুখস্থ করে নিবে। আর একটা সূত্র লাগবে উৎপাদকটা করতে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এই দুইটা সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা সমাধানটা করে দেখি এই দুটো সূত্র প্রয়োগের মাধ্যমে করতে পারি কিনা। ক এ ফর ফোর প্লাস এ স্কোয়ার প্লাস, আমরা যদি এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র সাজাইতে যাই, তা আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা সাজাইতে যাই, দেখি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো, এটা এ ফর ফোরের সাথে মিলে যায়। এখানে টু এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে দেখা যায় কি একটা এ স্কোয়ার কম আছে। তাহলে আমরা কী করবো উপরে, তাহলে আমরা বিয়োগ দিয়ে দেবো এ স্কোয়ার, তাহলে সমান হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এটার সাথে মিলবে। তাহলে আমরা যদি দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা শিক্ষার্থীরা দেখে এক নম্বর সূত্রটা আমরা কী করলাম, প্রয়োগ করলাম। আর আমাদের আছে কি এ স্কোয়ার। এবার আমরা যদি দুই নম্বর সূত্রটার দিকে তাকাই, তাহলে আমরা সহজে দেখতে পাই দুই নম্বর সূত্রটার মধ্যেই আমাদের এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আছে, এ প্লাস বি এ মাইনাস। আমরা যদি উল্টো ক্রম অনুসারে বা ঘাতের ক্রম অনুসারে সাজাই, তাহলে আমাদের হয় এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে উৎপাদকের বিশ্লেষণ। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই কর সমাধানটা দুইটা সূত্রের মাধ্যমে যে প্রমাণ হইলো তোমরা দেখছ, আশা করি তোমরা এই দুইটা সূত্র এই সূত্রের মাধ্যমে এই প্রমাণে কারো কোনো সমস্যা থাকবে বলে আমার বিশ্বাস হয় না। তো আমার মনে হয় তোমরা অবশ্যই অতি সহজে এই সমাধান করতে পারবে। আমরা ক্ষয়ের উত্তরের দিকে চলে যাই। ক্ষয়ের উত্তর করার জন্য আমাদের যে সকল তত্ত্বপত্র লাগবে সেই তত্ত্বপত্র নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমে আমাদের ক্ষয়ের অঙ্কটা করতে গেলে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র
a square minus 2ab plus b square এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করে আমরা ক্ষয়ের উত্তরটা করতে পারি। কিভাবে করব দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে x square minus 2x plus 1। উভয় পাশে যদি বর্গমূল করি, বর্গমূল এটার বর্গমূল করলে স্কয়ার উঠে যাবে, শূন্যের বর্গমূল করলে শূন্য হয়। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল 1। শিক্ষার্থীরা আমরা দেখছি অতি সহজেই আমরা x এর একটা মান সমাধান করে পাইলাম, x এর মান 1। এবার ক্ষয়ের যে লেফট হ্যান্ড সাইড আছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি x স্কয়ার প্লাস 1 বাই x। আমরা যদি মান বসাই দেই, মান যদি বসাই তাহলে আমাদের কি মান দাঁড়ায়, x এর মান 1 স্কয়ার প্লাস 1। ঘর সমাধানটার মধ্যে একটু ভুল লেখা হয়েছিল প্রশ্নটার মধ্যে, প্রশ্ন হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4। যেখানে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার 4 ওই সময় লিখছিলাম প্লাস এক্স মাইনাস 4, মূলত এটা না উত্তর, মূলত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড যদি লিখি, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, মান বসাই দিলে 1 পাওয়ার 4 প্লাস 1 পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 পাওয়ার 4, 1 প্লাস 1 বাই 1, 1 প্লাস 1 ইকুয়াল। শিক্ষার্থীর তাহলে আমরা অতি সহজে পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে আমাদের সুতরাং আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ক্ষয়ের উত্তরটা তোমাদের কাছে অনুধাবন হয়েছে। এবার আমরা গয়ের উত্তর করব। গয়ের উত্তরটা যখন আমরা করব তখন আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে কথা বলব। শিক্ষার্থীরা আমি আবারও বলি, ক্ষয়ে প্রমাণ করে দেয় যে তত্ত্বটা লিখেছিল ওখানে লেখা ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স মাইনাস 4, কিন্তু না হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4। এটা সংশোধন করে তারপর সমাধান করা হয়েছে। শিক্ষার্থীরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তত্ত্ব এবং উপত্যকা সংশোধন করে নিবে। গয়ের উত্তরটা আমরা দুইভাবে করতে পারি, যেমন আমরা কয়ে যে পাইছি এক্স এর মান 1, আমি 1 বসা দিলে এটা দুই লাইনে উত্তর হয়ে যাবে, কিন্তু 4 নম্বরের প্রশ্নের অনুপযোগী না হওয়াতে এটাকে আমি আরেকটু বিকল্প পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করতেছি। আমরা দেখি কীভাবে করা যায়। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল, আমরা যদি x দ্বারা উভয় পক্ষে ভাগ দেই তাহলে আমাদের দাঁড়ায় x মাইনাস 2 প্লাস 1 বাই x ইকুয়াল, তার মানে আমাদের তারা এক্স প্লাস 1 বাই এক্স। শিক্ষার্থীরা তোমার নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা যদি মাইনাসের মানটা বের করতে চাই, মাইনাসের মানটা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি
a minus b whole square equal a plus b whole square minus 4ab. मान बसा दी मान हो टू स्कोर माइनस सूतरा एक्स माइनस वन बर्गमूल कर ले तत्व पत्र पाए एबार मान बाहर करब एक्स किूब माइनस प्लस वन बस किूब इक्ुअल जानी सूत्र ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी इंटू ए प्लस मान जो बसाय दी टू क्यूब माइनस थ्री इंटू टू एट माइनस सिक्स इक्वल जो एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर मान सूत्र लिखी तेल ए प्लस बी इंटू ए शिक्षार्थी तेल तुम्हारा देखो तेल कि मान टू इंटू जिरो शिक्षार्थी एवं तो बुझते पे तो दुईटा तत्वपत्र मान बेर निल मान बेर कत एक्स किूब प्लस वन बस किूब एर मान और एक स्कोर माइनस वन बस किूब एक्स स्कोर लिखते जानी हमें जानी एक्स किूब प्लस वन बस किूब इंटू एक्स स्कोर माइनस वन बस स्कोर तेज गुण कर एक्स टू दि पावर फाइव प्लस एक्स माइनस एक्स प्लस वन बस माइनस वन बस एटार मान हमें कत निर्णय कर टू এটার মান কত নির্ণয় করেছিলাম জিরো ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস কমন এলে কী হয় এক্স মাইনাস ওয়ান তার মানে কত হয় জিরো ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটার মান জিরো জিরো ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান হয়েছে জিরো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের এই আলোকপাত থেকে অতি সহজেই বুঝতে পারছো কীভাবে মান নির্ণয় করা যায়। তারপরেও আমি বলছিলাম আরেকটা পদ্ধতিতে করলে দুইটা বা তিনটা লাইনে এটা সমাধান করা যায়। আমি দুইটা বা তিনটা লাইনে সমাধান যদি করতে চাই তাহলে কীভাবে করতে পারি সেটা আমি ওইটাও করে দেখাচ্ছি। তোমাদের যেটা সুবিধা হয় সেটা নাম্বার কোনোটা কি কম পাওয়া যাবে না। আমরা লিখতে পারি কয়েকটা আবার যদি অন্য পদ্ধতিতে করি দেখতে পারি খ হতে পাই এক্স ইকুয়াল ওয়ান মান নির্ণয় করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স এর মান ওয়ান পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স এর মান ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান শিক্ষার্থীরা দেখছো এটা অত্যন্ত সহজ এবং অতি সহজে সেটা মান বের করে শিক্ষার্থীরা তোমরা মান নির্ণয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই এই আলোচনা থেকে তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং তোমরা এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আমাদের জানাবে যে কীভাবে অন্য কোনো সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যাটা সমাধান করা যায়। আমি আগামী ক্লাসে তোমাদের ওই সকল সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং শিক্ষার্থীরা বাপ মার কথা শুনে সরকারের নির্দেশনা মেনে প্রত্যেকে ঘরে অবস্থান করবে এবং সুস্থ থাকবে এবং যখন করোনা শেষ হবে তোমরা প্রত্যেকে সহশরী উপস্থিত হবে। আশাবাদ দেখতে রেখে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।